नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज हमें आबारो चले एसेछि आरो एकटा नतून रेसिपी निये। आज हमें बनिए देखाबो पुई मेटुली चच्चड़ी। आर एई पुई मेटुली चच्चड़ीटा आमी चिंगड़ी माछ दिए बानाबो। ताहले चलुन एई रेसिपिटा आमी की करे बानाई देखे नी। पुई मेटुली चच्चड़ी बानानोर जोन्नो एखाने लागछे पुई मेटुली। एई मेटुली आपनारा बाजारे सहजेई पेये जाबेन। এই পুঁই মেটুলিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 500 গ্রাম পুঁই মেটুলি আছে। এই মেটুলি চচ্চড়ি বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি। আমি এখানে সবজি মূলো, বেগুন, কচু, আলু আর শিম নিয়েছি। এই সবজিগুলোকে আমি খুবই ছোট ছোট পিস করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সবজির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে গুঁড়ো মশলা নিয়েছি স্বাদ অনুযায়ী। নুন 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, লঙ্কা গুঁড়ো 2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ ভাজা। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছের পরিমাণটা কম বেশি করতে পারেন। চিংড়ি মাছ ভাজা তেলেই আমি 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু চড়বড় হয়ে এলেই এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে দেওয়ার পরই আমি কচুও দিয়ে দেব। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে আলু আর কচুটা ভেজে নেব। আলু আর কচুটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি মূলোটাও দিয়ে দেব। মূলোটাও নাড়াচাড়া করে ভেজে নেব। মূলোটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শিম দিয়ে দেব। শিমটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনও দিয়ে দেব। বেগুনটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সব সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই সবজির মধ্যে আমি পুঁই মেটুলিটা দিয়ে দেব। পুঁই মেটুলিটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পুঁই মেটুলিটাকে সিদ্ধ করার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, তাই আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবেই ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে পুঁই মেটুলিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছুর সঙ্গে 2-3 মিনিট মশলাটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। এই মুহূর্তেই আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। মিনিট 10 পর আমি আবারও ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকা খুলব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজি 80% সিদ্ধ হয়ে গেছে।
बाकी 20% आमी खूब भालो करे सिद्ध करे नेब। आर आमी ढाका चापा देव ना, सब्जी जलटा एकटु शुकिए निलेई ए रेसिपिर एकदम रेडी होए जाबे। देखुन पुई मेटुली चच्चड़ी परिवेशनेर जन्य एकदम तैरी होए गेछे। এই রেসিপিটা খুবই কম উপকরণে আর খুবই কম সময় তৈরি হয়ে যায়। আমি এই রেসিপিটা পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। তাহলে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।